নমস্কার বন্ধুরা এই সমাধিক্ষেত্রটি আপনারা অবশ্যই চিনতে পারছেন এটি নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই ইনি হলেন বীরভূমের ভূমিপুত্র বীর শহীদ রাজেশ ওরাং যিনি লাদাখ সীমান্তে শহীদ হয়েছিলেন তারই সমাধিক্ষেত্র এবং তার শহীদ বেদী আমরা এই মুহূর্তে শহীদ রাজেশ্বরাঙের ক্ষেত্রের সামনে উপস্থিত আছি তার বোন শকুন্তলা এবং তার ভাই দুজনেই ক্ষেত্রের সামনে এলো প্রত্যেকদিন সন্ধ্যাবেলার নেই আজও সন্ধ্যাবেলা এখানে এসেছে তার দাদার শহীদ বেদীর সামনে মোমবাতি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সন্ধ্যা আরতি দেখানো হবে আর এই সম্পর্কিত আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শান্ত নীরব সন্ধ্যা মেঘলা আকাশ ঝিঝিরে শরতের ঠান্ডা বাতাস বড়ই মনোরম এই সন্ধ্যাবেলার পরিবেশ খুব সুন্দর আশেপাশের দৃশ্য শকুন্তলা ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে ওর দাদার শহীদ বেদীর সামনে শহীদ মূর্তির সামনে সন্ধ্যা আরতি দেওয়ার কাজ শেষ করলো শহীদ রাজেশ রাজেসোরাঙ্গের সম্পর্কিত ভাই শুভঙ্কর এখন ধূপকাঠি জ্বালিয়ে ওর দাদার মূর্তির সামনে ধূপ নিবেদন করলো সেই দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে সুন্দর সন্ধ্যা সত্যি এই মনোরম দৃশ্য ছেড়ে এখান থেকে ছিঁড়ে যেতে ইচ্ছা করছে না আমাদের বীরভূম জেলার গর্ব তথা মায়ের বীর সন্তান শহীদ রাজসোরাঙের শহীদ বেদীর সামনে ধূপ এবং প্রদীপ নিবেদনের কাজ শেষ হল হ্যাঁ 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 সুন্দর এক সন্ধ্যার পরিবেশ শকুন্তলা এবং শোমঙ্কর দুজনেই সন্ধ্যা এবং ধূপ নিবেদন করে বাড়ি চলে গেল আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ